হ্যালো সবাইকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্সের উপর আমাদের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম। আমরা মডিউল নম্বর 4 এবং লেকচার নম্বর 37 রয়েছি। এখানে আমরা প্লেনের প্রজেকশন দেখছি। আগের ক্লাস আমরা পয়েন্টের প্রজেকশন, লাইনের প্রজেকশন শনাক্ত করার চেষ্টা করি এবং এখন আমরা প্লেনের প্রজেকশন শনাক্ত করতে যাচ্ছি। প্লেনের এই প্রজেকশনগুলি কি তা দেখা যাক। প্লেন সংজ্ঞা অনুসারে একটি টু ডাইমেনশনাল বস্তু, এর লেন্থও আছে, ব্রেথড আছে। উদাহরণস্বরূপ যদি আমরা এই ড্রয়িং শিট নিই, এটি একটি প্লেন, এর লেন্থ বা ব্রেথডের তুলনায় থিকনেসটি অনেক কম। সুতরাং এই ধরনের বস্তু যেমন রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সার্কেল, ট্র্যাপেজিয়াম এবং এই ধরনের প্লেন যদি হরাইজেন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেনগুলির সাপেক্ষে হরাইজেন্টালের উপর বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল তৈরি করে, তাহলে তাদের প্রজেকশনগুলি আসলে কেমন দেখায়। কখনো কখনো এই রেক্ট্যাঙ্গেলগুলি কি হয়, তারা বিভিন্ন ধরনের বিভাগে হরাইজেন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন উভয় দিকে ইনক্লাইন্ড থাকতে পারে, বিভিন্ন প্রান্ত বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল তৈরি করছে। এবং যদি তা হয় তবে আমরা কি ধাপে ধাপে এটি তৈরি করতে পারি। তাদের প্রজেকশনগুলি দেখুন, যেমন ফ্রন্ট ভিউটি কি, টপ ভিউটি কি এবং এই সাইড ভিউটি আসলে কেমন দেখাচ্ছে। আমাদের দেখতে দিন, যখন এই বস্তুগুলি নির্বিচারে স্পেসে অভিমুখী হয় তখন তাদের দেখতে কেমন লাগে, এই প্রশ্ন আমরা আজকের ক্লাসে সম্বোধন করতে চাই। এবং তাদের প্রজেকশন কেমন দেখত, তাই সাধারণত যা দেওয়া হয় তা হল সমতল চিত্রের উপর বর্ণনাটি হল একটি স্কোয়ার মতো কিছু পাশের, বা সম্ভবত এই রেক্ট্যাঙ্গেলের মতো যার লেন্থ ই এবং ব্রেথ ডেই, এবং এটি হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেনের সাপেক্ষে পজিশন বা সাধারণত দেওয়া থাকে। সম্ভবত আমাদের রেফারেন্স প্লেনগুলির একটির সাথে সারফেস ইনক্লিনেশন থাকতে পারে, এবং কিছু ক্ষেত্রে রেফারেন্স প্লেনের সাথে এর প্রান্তগুলির ইনক্লিনেশনও থাকতে পারে। যদি তা হয় তবে আমরা কি ফ্রন্ট ভিউ, একটি টপ ভিউ এবং একটি সাইড ভিউ ড্র করার অবস্থানে থাকতে পারি। আসুন রেক্ট্যাঙ্গেলটি দেখা যাক। তাই একটি রেক্ট্যাঙ্গেল হরাইজেন্টাল প্লেনের সমান্তরাল, এটা কিভাবে থ্রি ডাইমেনশনাল দেখায়। সুতরাং আমাদের কাছে এখানে একটি আয়তক্ষেত্র রয়েছে এবং এটি হরাইজন্টাল প্লেনের সমান্তরাল। এটি হরাইজন্টাল প্লেন, থ্রি ডাইমেনশনে আমরা সহজেই দেখতে পাব যে যদি আমরা এই ভিউ থেকে দেখি, এই পুরো লাইনটি মিলে যায় এবং আমরা ভার্টিক্যাল লাইন দেখতে পাব। সামনের দৃশ্যে আমরা একটি হরাইজেন্টাল লাইন দেখতে পাব। যদি আমরা এই রেক্ট্যাঙ্গেলটিকে নিচের দিকে প্রজেক্ট করি, তবে এটি আমাদের আরও একটি রেক্ট্যাঙ্গেল দেয়। যখন এই রেক্ট্যাঙ্গেলটি হরাইজন্টাল প্লেনে সমান্তরাল হয় তখন এই আয়তক্ষেত্রটির সম্পূর্ণ লেন্থ ফ্রন্ট ভিউটি কল্পনা করতে পারে। সম্পূর্ণ এলাকাটি সহজেই টপ ভিউ দেখতে পারে, যেখানে আমাদের সেই লেন্থ এবং ব্রেথ আছে। তাই যদি আমরা এই হরাইজন্টাল প্লেনে 90 ডিগ্রি ঘোরাই, তাহলে আমরা যা করি তা প্রজেকশন দেখাতে চাই। প্রথমে আমরা একটি প্রাইম, বি প্রাইম, এ প্রাইম শনাক্ত করি। সুতরাং আসুন আমরা এটিকে একটি বিন্দু বলি, এবং এটি বি বিন্দু এবং এটি সি বিন্দু এবং এটি ডি বিন্দু। তাই যখন আমরা ফ্রন্ট ভিউটি সেইভাবে প্রজেক্ট করি, তখন
উভয়ে এবি পয়েন্ট মিলে যায়, তাই ফ্রন্টাল ভিউ আমরা একই অবস্থানে এ প্রাইম বি প্রাইম দেখতে চলেছি, একইভাবে একই স্থানে সি প্রাইম ডি প্রাইম, এইভাবে আমরা পর্যবেক্ষণ করি। তারপর তাদের অনুমান যদি আমরা এটিকে প্রসারিত করি নিচের দিকে, একদম নিচে, যদি আমরা জানি ভার্টিক্যাল প্লেনের সামনে যেখান থেকে একটি বিন্দু আসলে শুরু হয় সেখানে আমরা এ শনাক্ত করার অবস্থানে থাকব, তাই একটি প্রাইম বিন্দু শনাক্ত করতে আরেকটি হরাইজেন্টাল লাইন ড্র করুন এবং আয়তক্ষেত্রের ব্রেথ জানা যায়। তাই আমরা বি পয়েন্ট শনাক্ত করার অবস্থানে থাকব। একবার বি পরিচিত হলে আমরা এই লোকাসটি জানি, তাই সি পয়েন্ট আমরা সহজেই এটি নোট করতে পারি। ইতিমধ্যে আমরা এই একটি বিন্দু জানি, ইতিমধ্যে আমরা একটি বিন্দু জানি, সুতরাং ব্রেথের কারণে সেই লোকাসের উপর আমরা একটি বিন্দু শনাক্ত করতে পারি। সুতরাং এবি বি সি সি ডি এবং এডি যোগ করুন, এইভাবে আমরা সেই আয়তক্ষেত্রের টপ ভিউ তৈরি করি। আসুন দেখি একই রেক্ট্যাঙ্গেলটি যদি হরাইজন্টাল প্লেনে ইনক্লাইন্ড থাকে, তাই এর জন্য আসুন আমরা কল্পনা করি যে আমাদের একটি ভার্টিক্যাল প্লেনের মতো কিছু আছে, একটি হরাইজন্টাল প্লেনে রয়েছে এবং আমাদের রেক্ট্যাঙ্গেলটি হরাইজন্টাল প্লেনের দিকে ইনক্লাইন্ড। সম্ভবত এটি এই ধরনের রেক্ট্যাঙ্গেল হতে পারে, এটি হল রেক্ট্যাঙ্গেল। তাই আপনার এ পয়েন্ট, বি পয়েন্ট, সি অ্যান্ড ডি পয়েন্ট, তাই এটি আমাদের একটি ইনক্লিনেশন অ্যাঙ্গেল দেয় যা আমরা ভার্টিক্যাল প্লেনে অবস্থিত এই ফ্রন্ট ভিউতে অনুধাবন করার অবস্থানে থাকতে পারি। এটি হরাইজন্টাল প্লেন এবং এটি আমাদের টপ ভিউ তথ্য দেয়। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইন, এই লাইনটি একটি ইনক্লাইন্ডের সাথে ম্যাপ করে, সুতরাং হরাইজন্টাল প্লেনের সাপেক্ষে সেই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটি আমরা ফ্রন্ট ভিউতে দেখতে পাব। যখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটি প্রজেক্ট করছি তখন হরাইজন্টাল প্লেনের একদম নিচে এই বিন্দুগুলিকে নিয়ে আসে। যদি আমাদের একটি ইনক্লিনেশন থাকে এবং রোটেশন হয় এই এ পয়েন্ট এবং বি পয়েন্টটি, তাহলে এবি পয়েন্টগুলি ম্যাপ করবে, এটি হল এটি বি, কিন্তু সি এখান থেকে কাছাকাছি দূরত্ব পয়েন্টে ম্যাপ করে এবং এখানে, কারণ এটি একটি প্রজেকশন, যে প্রজেকশন সব সময় হ্রাস পায়, সুতরাং বি সি লোয়ার কেস অক্ষর বি সি আপার কেস অক্ষর বি সি লেন্থের চেয়ে ছোট। সুতরাং আমরা যদি এই ছবিটি আবার ড্রয়িং করতে থাকি, তাহলে আসুন এটিকে শনাক্ত করি, কারণ আমরা এই ভার্টিক্যাল প্লেন এই লাইনটিকে প্রজেক্ট করলেও এই লেন্থ পরিবর্তন হয় না। তাই প্রথমেই আমরা শনাক্ত করি ঠিক কোথায় একটি বিন্দু বি পয়েন্ট উপরের হরাইজন্টাল প্লেনে অবস্থিত। একবার আমরা অনুভূমিক সমতল থেকে এই লেন্থ জানতে পারলে, সাথে সাথে আমরা সেখানে এ প্রাইম এবং বি প্রাইম পয়েন্ট শনাক্ত করব এবং এই আয়তক্ষেত্রটি হরাইজন্টাল প্লেনের সাথে একটি অ্যাঙ্গেল তৈরি করছে। সুতরাং আমরা কল্পনা করতে পারি যে ভার্টিক্যাল প্লেনে সেই সি প্রাইম এবং প্রাইম লাইনগুলি ড্র করুন, কারণ এই লেন্থটি আমরা ফ্রন্ট ভিউ থেকে এটি পাওয়ার অবস্থানে থাকব। সুতরাং আমরা সেটি শনাক্ত করি। একবার এই লাইনগুলি হয়ে গেলে আমরা এটিকে সমস্তভাবে নিচে প্রজেক্ট করি, এটিকে নিচের দিকে প্রজেক্ট করি এবং টপ ভিউ থেকে আমরা জানি এটি একটি বিন্দু কতদূর বা সম্ভবত ভার্টিক্যাল প্লেনের সামনে অবস্থিত যেখানে ঠিক এই এই বিন্দুটি রয়েছে। আমরা এই বিন্দুটি শনাক্ত করি। একইভাবে আমরা সেই বি পয়েন্টটি শনাক্ত করি। এখন লোকাস লাইন ড্র করুন যা এই প্রজেক্টর লাইনকে ইন্টারসেক্টিং করছে। এবিসি এবং ডি বিন্দুগুলি শনাক্ত করতে একবার আমরা জানি যে আমাদের কাছে একটি প্রজেকশন হিসেবে এই রিডিউসড রেক্ট্যাঙ্গেল রয়েছে। এখন আমরা আরও শনাক্ত করতে পারি যদি ছোট দিকটিও
হরাইজেন্টাল প্লেনের দিকে ইনক্লাইন্ড থাকে। সুতরাং আসুন আমরা এটি পিক্টোরিয়ালি দেখি। আমাদের কাছে ইতিমধ্যেই একটি রেক্ট্যাঙ্গেল রয়েছে, উদাহরণস্বরূপ এটি সেই রেক্ট্যাঙ্গেল যা আমরা উল্লেখ করছি। প্রাথমিকভাবে আমাদের কাছে একটি হরাইজেন্টাল প্লেনের সাথে প্যারালাল রয়েছে, এরপরে আমাদের কাছে এই টিল্ট আছে, এরপরে আমরা এটিকে সেই দিকে টিল্ট করতে চাই, তাই এটা আরো তিন দিকের মতো। সুতরাং যদি এটি হরাইজেন্টাল প্লেন হয়, প্রথমে আমরা এটিকে সেই দিকে টিল্ট করেছি, তারপর আমরা এটিকে সেই দিকে টিল্ট করতে চাই। যদি তা হয় তাহলে আপনি যে প্রজেকশন দেখছেন তা কি? আপনি একটি অবস্থানে আছেন সম্পূর্ণ রেক্ট্যাঙ্গেল দেখতে, যত উদাহরণস্বরূপ আপনি যা দেখছেন তা হলো এই এরিয়া, কিন্তু আমি যা করার চেষ্টা করছি তা হলো ঘোরানো। এখন প্রজেকশন লেভেলে আপনি যদি দেখেন যে মনে হচ্ছে সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়া মারাত্মকভাবে কমে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইনক্লিনেশন অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে যখন আপনার এই অনুমান থাকে তখন আপনি এটিকে ভিন্নভাবে দেখতে পান, এমনকি এর জন্য একই জিনিস ঘটে। আসুন এই বাক্সটি বেছে নেওয়া যাক। আমাদের এই বাক্স আছে, দেখুন আপনি যেভাবে উপলব্ধি করেন এবং কিভাবে এটি দেখতে চান তা ভিন্ন। এখন আমরা একটি ইনক্লিনেশন করতে যাচ্ছি এবং আপনি যেভাবে এটি দেখতে পারেন, সুতরাং এটি হলো আয়তক্ষেত্র। আসুন আমরা ধরে নিই যে আপনি এটি দেখতে পাচ্ছেন, যদিও আমি এটিকে সেই দিকে ঘোরাতে পারি যদি আপনি ফ্রন্ট ভিউতে একই আয়তক্ষেত্র দেখতে পান। এখন যদি আমি টিল্ট করি যে আপনি অন্য কিছু দেখতে পাচ্ছেন, এই লাইনের মতো আপনি এটি একটি দেখতে পাবেন এবং সেই পিছনের লাইনটি এখানে আপনি দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং আমাদের স্লাইডে একইভাবে যখন আমরা এই রেক্ট্যাঙ্গেলগুলি পর্যবেক্ষণ করি, আপনি যখন প্রজেক্ট করছেন তখন যে দৃশ্যগুলি তৃতীয় ব্যক্তি হিসেবে আমরা যদি ফ্রন্ট ভিউয়ের প্রজেক্টেডগুলির দিকে তাকাই, তবে এই রেক্ট্যাঙ্গেলটি প্যারালেলোগ্রামের মতো কখনো কখনো ট্র্যাপেজিয়াম এবং অন্যান্য অনেক আকারে পরিবর্তিত হয়। সুতরাং প্রোডাকশনের জন্য এই বস্তুগুলিকে তৈরি করার জন্য এই ভিউগুলি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার কাছে একটি টেপার্ড অবজেক্ট আছে যা আপনি টপ ভিউ থেকে পর্যবেক্ষণ করতে চান। আপনি কি ভিউ পাচ্ছেন তা না জেনে এই ধরনের প্রোডাক্ট তৈরি করা কঠিন, এবং এটি এই প্রোডাকশন টিমের কাছে একটি পরিষ্কার উপায়ে প্রান্তে পৌঁছে দিতে হবে। সুতরাং আসুন আমরা শিখি কিভাবে এই সাধারণ আয়তক্ষেত্রাকার বস্তুর জন্য এই ধরনের ঘূর্ণিত ইনক্লাইন্ড বস্তু তৈরি করা যায়। যদি আমরা এটিকে এই আয়তক্ষেত্রটি ঘোরাই যেভাবে এটি টপ ভিউ থেকে দৃশ্যমান হয়, তা ঘোরানো হয়, চেপে দেওয়া হয় একইভাবে সামনের দৃশ্যে, যা সম্পূর্ণরূপে একটি প্যারালেলোগ্রামে পরিবর্তিত হয়। সুতরাং একটি প্রশ্ন জিজ্ঞাসা করা যাক পদ্ধতিগতভাবে, যদি আমরা একটি আয়তক্ষেত্র নিতে যাচ্ছি, প্রথমে এটিকে হরাইজেন্টাল প্লেন থেকে উপরে তুলব যাতে এটি হরাইজেন্টাল প্লেনের সাথে একটি কোণ তৈরি করে, তারপর এই ছোট প্রান্তের চারপাশে ঘোরান, তাই এই ছোট প্রান্তটিকে সেইভাবে সরান। যদি এমন হয়, যদি আমরা এই পয়েন্টগুলিকে প্রজেক্ট করছি তাহলে আমরা কি ধরনের বস্তু পেতে চলেছি, একইভাবে এই পয়েন্টটি প্রজেক্ট করুন, এটা কিভাবে করতে হয় আমরা শিখতে চাই। সুতরাং প্রথম জিনিসটি আমরা ইতিমধ্যেই দেখেছি, একটি রেক্ট্যাঙ্গেল এবং একটি লাইনের মতো কিছু আছে, তারপর আমরা যে প্রজেকশনই পাই না কেন সেটি ঘোরান, তাই আমাদের সেই লাইনের প্রজেকশন থাকবে এবং তাই আমরা এটি নির্মাণ করব। আসুন দেখি কিভাবে তা করা যায়। প্রথমত বস্তুটি আমাদের হরাইজেন্টাল প্লেনের প্যারালাল, এটি হল থ্রি ডিতে একই রেক্ট্যাঙ্গেলটি প্যারালাল, যখন এটি ফ্রন্ট ভিউয়ের ভার্টিক্যাল প্লেনে করা হয় তখন আমরা সেই লেন্থটি ড্র করতে পারি, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম হিসেবে শনাক্ত করতে পারি। একইভাবে টপ ভিউতে এই রেক্ট্যাঙ্গেলটি ড্র করুন। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটিকে নির্দিষ্ট
কোণে ঘোরাতে চাই ধরা যাক আমরা এটিকে ত্রিশ ডিগ্রি ঘোরাতে চাই এই একশো ত্রিশ ডিগ্রি কোথায় আমরা এই ত্রিশ ডিগ্রি ঘূর্ণন পর্যবেক্ষণ করি যদি আমরা এ বি লাইনের চারপাশে ঘুরি এই সিটিকে একটু উপরে তুলি যদি তা হয় আমরা বিসি লাইন দেখতে পাই এডি লাইন ফ্রন্ট ভিউতে ত্রিশ ডিগ্রি কোণ তৈরি করে সুতরাং ভার্টিক্যাল প্লেনে ত্রিশ ডিগ্রি কোণ সহ একই লেন্থ বি সি বা এডি লাইন ড্র করুন আসুন এটিকে প্রাইম বি প্রাইম সি প্রাইম এবং ডি প্রাইম বলি এটি হয়ে গেলে প্রজেক্ট লাইন সি থেকে প্রজেক্ট লাইন সব নিচের দিকে এবং এ প্রাইম থেকে প্রজেক্টও নিচের দিকে যায় যখন আমরা টপ ভিউ থেকে দেখছি এই লেন্থ খুব কমই পরিবর্তিত হয়েছে এই এবি একই থাকে সুতরাং প্রথম বিন্দু চিহ্নিত করুন এর উপর ভিত্তি করে কতটা সামনে কত তার উপরে প্রাইম বি প্রাইম শনাক্ত করুন একবার আমরা জানলে আমরা সম্পূর্ণ বি সি এবং ডি তৈরি করতে লোকাস পয়েন্ট তৈরি করতে পারি সাধারণত যখন আমরা প্লেনের এই ধরনের প্রজেকশন তৈরি করি তখন আমাদের কাছে পার্থক্য করার জন্য একাধিক পরিসংখ্যান থাকবে যে প্রথম চিত্রস্তরে আমরা এ লিখি পরবর্তী চিত্রস্তরে আমরা এ এক লিখি এবং এটি মূলত লাইনের প্রজেকশন যদি দ্বিতীয় ছবিটি আসে স্বাভাবিকভাবেই এ টু বি টু ইত্যাদি হয়ে যায় এটি স্ট্যান্ডার্ড কনভেনশন আমরা এটি অনুসরণ করি সুতরাং আয়তক্ষেত্রটি প্রজেক্ট করা এই প্রজেক্টার লাইনগুলি এই লাইনগুলিকে প্রজেক্ট করে আমরা এ এক বি এক সি এক ডি এক লাইন শনাক্ত করার অবস্থানে থাকবে একবার এটি হয়ে গেলে আমরা একটি নির্দিষ্ট রেখার সাপেক্ষে এই সম্পূর্ণ রেক্ট্যাঙ্গেলটিকে ঘোরানোর অবস্থানে থাকব আসুন এটিকে একটি প্রজেকশন বলে বিবেচনা করা যাক এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান আমরা এই সি ওয়ান এর জন্য ডি ওয়ান পয়েন্টটি ঘোরাতে চাই সুতরাং এই পয়েন্টটি সেখানে যেতে হবে যদি তা হয় ঠিক কোথায় এটি অবস্থিত হবে সুতরাং যদি আমরা ডি এক বিন্দুর চারপাশে ঘুরতে থাকি তাহলে এ একও চলে এটা অনেকটা এরকম যে আমরা ড্রয়িং শিটে অবস্থান করি যদি আমি এই বিন্দুটিকে এ এক হিসাবে এই বিন্দুটিকে ডি ওয়ান হিসাবে এই বিন্দুটিকে বি ওয়ান হিসাবে এবং এই বিন্দুটিকে সি ওয়ান হিসাবে চিহ্নিত করছি আসুন এই লাইনগুলিকে যোগ করা যাক হয়তো এটাই রেক্ট্যাঙ্গেল যা আমাদের কাছে আছে আমরা যা চাই তা হল এটিকে ডি এর পাশে ঘোরাতে সুতরাং কারোর ডি একের বাইরে যাওয়া উচিত নয় এই ডি ওয়ান পয়েন্ট সম্পর্কে আমাদেরকে এটি ঘোরাতে হবে সুতরাং এই প্রজেকশনটি ইতিমধ্যে আমাদের কাছে আছে ডট এবং পরবর্তী প্রজেকশন যা আমরা করতে যাচ্ছি তা হল ডি এর কাছাকাছি একটি বিন্দু যা আমরা ঘোরাতে চাই যদি তা হয় তবে ডি সেখানে একই থাকে তবে এ থেকে ডি আমাদের হরাইজেন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে একটি ইনক্লিনেশন অ্যাঙ্গেল তৈরি করতে চলেছে আসুন আমরা বিবেচনা করি এটি আমাদের হরাইজেন্টাল অ্যাক্সিস যার সাপেক্ষে আমরা ঘুরিয়েছি তাই পরবর্তী প্রজেকশন আমাদের ড্র করতে হবে যে ঘূর্ণনটি আমরা সত্যিই খুঁজছি তাহলে আসুন আমরা আমাদের স্লাইডে যাই সুতরাং আমরা ইতিমধ্যেই এটি তৈরি করার পরে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান করেছি আমরা ডি এর চারপাশে একটি বিন্দু এবং এ ওয়ান ডি ওয়ান ঘোরে সুতরাং
সেই মতোই আমরা ঘোরাই আমরা। যখন ঘোরাই করি তখন শুধু লেন্থের স্থানান্তর হয়, সুতরাং সেখানে এ ওয়ান ডি ওয়ান দৈর্ঘ্য যাই হোক না কেন আমরা সেখানে এটি তৈরি করতে যাচ্ছি, আমরা শুধু ঘূর্ণায়মান হচ্ছি, পরিবর্তন হচ্ছি না। একইভাবে এ ওয়ান বি ওয়ান পারপেন্ডিকুলার এ ওয়ান ডি ওয়ান এর সাথে, সুতরাং পারপেন্ডিকুলার, তাই আমাদের ড্র করতে হবে আবার সেই পারপেন্ডিকুলার থেকে পারপেন্ডিকুলার। সুতরাং এইভাবে আমরা এই রেক্ট্যাঙ্গেলটি তৈরি করতে পারি। একবার এই রেক্ট্যাঙ্গেলটি তৈরি হয়ে গেলে আমরা এর ভিউ চাই, তাই আমরা যা করি তা হল এখানে শীটে এ এক বিন্দুতে আমরা এটিকে সমস্তভাবে তুলে ধরি বি এক ঘূর্ণিত এক, আমরা এটি সব উপায় উপরে প্রজেক্ট করেছি, সি ওয়ান প্রজেকশন ডি এক প্রজেকশন যে মাধ্যমে যায় ডত, কিন্তু ইতিমধ্যে এই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটি আমরা সেখান থেকে জানি, আমরা এটি ঘোরাই, সুতরাং যে ডি ওয়ান প্রাইম সি ওয়ান প্রাইম আমরা সহজেই এটি শনাক্ত করতে পারি। একইভাবে এটিকে স্থানান্তর করুন যেখানে এটি ইন্টারসেক্টিং করছে, তাহলে আসুন এটি এভাবে করি, এক বিন্দু প্রজেক্ট করি, এ ওয়ান বিন্দু প্রজেক্ট করুন যেখানে এটি ইন্টারসেক্ট করছে সেটি শনাক্ত করুন। একইভাবে প্রজেক্ট বি ওয়ান সেই লাইনে এটি শনাক্ত করুন, সি ওয়ান থেকে সি প্রজেক্ট করুন, লোকেট করুন। একইভাবে এই লাইনে ডি ওয়ান কে প্রজেক্ট করুন, এটি শনাক্ত করুন। একবার প্রজেকশনটি সম্পন্ন হলে আমরা যা দেখতে চলেছি তা হল ফাইনাল ফিগার পেতে সর্বদা এই পয়েন্টগুলি যোগ করতে হবে। আসুন আমরা এই স্লাইডে একটি উদাহরণ দেখি। আমাদের কাছে একটি রেক্ট্যাঙ্গেল আছে, এর দিকগুলি হল 30 মিমি এবং 50 মিমি হরাইজন্টাল প্লেনে রেস্ট করছে। একটি ছোট দিকে যা 30 ডিগ্রি সরি, এটি 30 ডিগ্রি ভার্টিক্যাল প্লেনে ইনক্লাইন্ড হচ্ছে, যখন সারফেস প্লেনটি 45 ডিগ্রি তৈরি করে হরাইজন্টাল প্লেনের একটি ইনক্লিনেশনের সঙ্গে। যদি তা হয় তবে এর প্রজেকশনগুলি ড্র করুন। সুতরাং আমাদের কাছে যা আছে তা হল একটি 30 মিমি বাই 50 মিমি আয়তক্ষেত্র যার বাহুগুলো হরাইজন্টাল প্লেনে অবস্থিত এবং একটি ছোট দিক যা ভার্টিক্যাল প্লেনের সাথে 30 ডিগ্রি তৈরি করে। এর মানে যদি আমরা এটিকে রেক্ট্যাঙ্গেল হিসাবে নিই, আসুন বিবেচনা করা যাক এটির একপাশে 50 মিমি একপাশে 30 মিমি এবং এটি হরাইজন্টাল প্লেনে রেস্ট করছে এবং ছোট পাশ যাই হোক না কেন আমাদের ছোট দিকটি 30 ডিগ্রি ভার্টিক্যাল প্লেনের দিকে ইনক্লাইন্ড। সুতরাং কোন পথে আমরা ভার্টিক্যাল প্লেনের দিকে ভার্টিক্যাল 30 ডিগ্রি ইনক্লিনেশন দেখতে পাব। যদি আমাদের কাছে এই রোটেশন ভিউতে এটি থাকে তবে আমাদের কাছে সেই ইনক্লিনেশন অ্যাঙ্গেল থাকবে। তাই আসুন এই নির্মাণের জন্য আমাদের ড্রয়িং শীটটি দেখি এটি কিভাবে করতে হয়। তাই প্রথমত একটি এক্স ওয়াই প্লেন ড্র করুন। প্লেনগুলির প্রজেকশনে আমাদের সত্যি একটি দীর্ঘ এক্স ওয়াই লাইনের প্রয়োজন, কারণ সেখানে সর্বদা দুটি তিনটি ভিউ থাকে। আসুন আমরা এটিকে কোথাও একটি এক্স অ্যাক্সিস বলি, ওয়াই অ্যাক্সিস এটি একটি 30 মিমি বাই 50 মিমি রেক্ট্যাঙ্গেল, এটি কোথায় উপস্থিত রয়েছে আমরা জানি না, সেই কারণে আমরা যা করি তা হল প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করি, 30 এবং 50 তাহলে 50 করুন। সুতরাং প্রাথমিকভাবে আমরা একটি প্লেন দিয়ে শুরু করি যা সমান্তরাল, তারপর ভার্টিক্যাল প্লেনের সাথে একটি কোণ তৈরি করি আমাদের এই হরাইজন্টাল প্লেনের সঙ্গে। তাই রেক্ট্যাঙ্গেল আমাদের কাছে এরকম কিছু থাকতে পারে এবং তারপর এই ধরনের জিনিস, তারপর ভিউ সারিবদ্ধ করুন, এইভাবে আমরা শুরু করি। তাই প্রথমত
30 by 50. Rectangle A. তৈরি করুন নাম ABC এবং D পয়েন্ট এবং সর্বদা এটির প্রজেকশন হয় সম্ভবত এই অবস্থানে যায় আমরা কল করব কারণ আমরা সামনে এবং দূরে জানি না সুতরাং আমরা একটি অবস্থান থেকে শুরু করি এবং এটি এ প্রাইম বি প্রাইম উভয় সি প্রাইম এবং ডি প্রাইম কোয়েনসাইড করছে এখন এটিকে রেস্ট করতে হবে তাই এই পুরো রেক্ট্যাঙ্গেলটিকে হরাইজন্টাল প্লেন রেস্ট করতে হবে সুতরাং তার মানে আমাকে সেইভাবে আনতে হবে স্মল সাইডটি সবসময় ভার্টিক্যাল প্লেনের সঙ্গে 30 ডিগ্রি তৈরি করে সুতরাং সেই রেস্টিং লাইনটি ড্র করুন যা প্লেনে 45 ডিগ্রি তৈরি করছে তাই এখানে শুরু করা যাক এটা 45 ডিগ্রি করে এই বিন্দু থেকে 45 তাই আসুন এই প্লেনে রেস্ট করা রেক্ট্যাঙ্গেলটি যোগ করুন এবং আমরা যে লেন্থ দেখতে চলেছি তা হল ট্রু লেন্থ যা আমরা দেখতে চলেছি সুতরাং পুরো দৈর্ঘ্য 150 মিমি আমাদের এটি শনাক্ত করতে হবে তাই এখানে যদি আমরা 50 মিমি যাচ্ছি তাহলে এটি শনাক্ত করুন আসুন আমরা এটিকে এ প্রাইম বি প্রাইম বলি তবুও আমরা এটিকে ঘুরিয়েছি তাই আমরা অন্য কোনো সাফিক্স পরিবর্তন করছি না এবং এই কোণটি 45 ডিগ্রি তার মানে আমরা যদি ফ্রন্ট ভিউ থেকে দেখি রেক্ট্যাঙ্গেলটি একটি অ্যাঙ্গেল 45 ডিগ্রি ইনক্লিনেশন করছে এখন এই লাইনগুলোকে নিচের দিকে প্রজেক্ট করুন সুতরাং প্রজেকশন স্থানান্তর করতে আমাদের রোলার স্কেল ব্যবহার করুন যেভাবে এখন আয়তক্ষেত্রটি হল এটি যাতে একটি প্রজেকশন আছে যা অন্য প্রজেকশন এটি তাই যদি আমরা এটিকে গাঢ় করি তাহলে আয়তক্ষেত্রটি 30 মিমি 50 মিমি রেস্ট নিচ্ছে এবং হরাইজন্টাল প্লেনে এটি ছোট লেন্থের ব্রেথ আউট রেস্ট নিচ্ছে এবং এটিকে 45 ডিগ্রি ঘোরায় যদি আমরা টপ ভিউ থেকে দেখি তবে এটি একটি ছোট ধরনের রেক্ট্যাঙ্গেলের মতো দেখায় সুতরাং আসুন আমরা এই পয়েন্টগুলিকে টপ ভিউ A1 B1 C1 এবং D1 বলা যাক এখন আমাদের যা করতে হবে তা হল এই পুরো জিনিসটিকে একটি সম্পর্কে বা AB1C1 সম্পর্কে এটি এমন জিনিস যা আমরা তৈরি করতে চাই যখন সারফেস প্লেন 45 ডিগ্রি ইনক্লিনেশন করে HP ছোট দিকের জন্য 30 ডিগ্রি করতে চলেছে সুতরাং ছোট দিকটি হল 1 ডট এটিকে আমাদের সেই দিকে 30 ডিগ্রি করতে হবে তাই আসুন সেই লেন্থটি স্থানান্তর করি তাই এখানে ড্রয়িং শিটে প্রথমত যদি আমাদের রেক্ট্যাঙ্গেলটি 30 ডিগ্রি তৈরি করতে অনুমিত হয় প্রথমে এই বিন্দুটি শনাক্ত করুন ছোটটি সেখানে কোথাও 30 ডিগ্রি তৈরি করে এই লাইন অগোপলি যোগ করুন এটি হল ত্রিশ ডিগ্রির অ্যাঙ্গেল
এবং আমাদের এই বিন্দুটি সোনা। তো করতে হবে তাই যদি এক আমরা ঘোরাই যদি তা হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রজেকশন একই থাকে কোথাও এই সম্পর্কে এক বি ওয়ান ঘোরানো হয়। সুতরাং আসুন আমরা হস্তান্তর করি এই এ এক বি এক লেন্থকে, তাই এতে আমাদের যথেষ্ট লেন্থ নেই। সুতরাং আমরা যা করতে পারি তা হল এটি শনাক্ত করার জন্য এই লেন্থ বৃদ্ধি করতে পারি। তাই প্রজেকশনে আমাদের কাছে এই লোকাস আছে, হয়তো আমাদের এ ওয়ান এখানে আছে কারণ এটিকে আমরা 30 ডিগ্রি ঘোরাতে যাচ্ছি। যদি তা হয় তবে তার চারপাশে 30 ডিগ্রি শনাক্ত করুন, এই এ ওয়ান লাইন যোগ করুন। সুতরাং এটি এখানে ইন্টারসেক্টিং করছে, সেই স্থানান্তরে আমাদের এ ওয়ান বি ওয়ান একটি সম্পর্কে আমরা এটিকে ঘোরাচ্ছি। এ ওয়ান একই থাকে সুতরাং আমাদের বি পয়েন্ট নতুন ওয়ান বি ওয়ান পয়েন্ট বি ওয়ান এখানে থাকবে। আমরা এ ওয়ান এবং বি ওয়ানকে যোগ করব সেটার সাথে পারপেন্ডিকুলার সি প্রাইম এবং ডি প্রাইমের মতো অন্যান্য পয়েন্ট ড্র করতে হবে। সুতরাং এটি প্রসারিত করা যায় একইভাবে এই লাইনটি প্রসারিত করুন। আমরা একই লেন্থও দেখতে চলেছি এবং এই বি ওয়ান সি ওয়ানেও আমরা একই জিনিস দেখতে চলেছি। সুতরাং বি ওয়ান সি ওয়ান লেন্থ স্থানান্তর করুন, একইভাবে এই লেন্থও স্থানান্তর করে এখন সেই প্লেনগুলিতে। এই লাইনগুলি যোগ করুন। এখন আমাদেরকে এই বিতে প্রজেক্টর ড্র করতে হবে, বি ওয়ান এ ওয়ান এর মধ্য দিয়ে যেতে হবে সি ওয়ানকে। এটা প্রাইম বি ওয়ান এ ওয়ান সি ওয়ান এবং ডি ওয়ান নয়। আসুন আমরা প্রজেক্টর ড্র করি একইভাবে একটির দিকে সি ওয়ান এবং ডি ওয়ান, এবং যখন আমরা এটি করছি এইগুলি হল বি এর সাথে ইন্টারসেকশন পয়েন্ট। আমাদের এখানে বি এর সাথে বি শনাক্ত করতে হবে, এটিকে বি প্রাইম হিসাবে কল করা যাক। ডট এর সঙ্গে আমাদের এটি শনাক্ত করতে হবে ডট। সুতরাং এটি মূল লাইন যা আমাদের কাছে তা হল এর সাথে একটি লাইন একটি প্রাইম ডি লাইন দিয়ে ডি। সুতরাং আসুন এখানে কোথাও লোকাস লাইন ড্র করি ডি লাইনের সাথে, ডিকে ডি প্রাইম বলে, সি সহ সি প্রাইম। আসুন এই লাইনগুলো যোগ করি। যদি আমরা যোগ করি তাহলে যদি এটি একটি রেক্ট্যাঙ্গেল হয়, যখন আমরা এটিকে 30 ডিগ্রি ঘোরাই এবং টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ থেকে সেই কোণটি পরিবর্তন করি, যখন আমরা
এটির দিকে তাকাই এটি প্যারালেলোগ্রাম ধরনের আকৃতি নামক কিছুর মতো দেখায়। তাই ভিউগুলি কিছু অর্থে বিভ্রান্তিকর, তারা আমাদের বস্তুর সম্পূর্ণ প্রকৃত আকার দিতে পারে না। যখন কোন বস্তুকে ঘোরানো হয়, উত্তোলন করা হয় এবং আরও অনেক কিছু করা হয় যখন আপনি স্বাভাবিক দেখতে থাকেন বা সাইড ভিউ ধরনের জিনিস এই কোণগুলি দেখেন এবং ট্রু শেপ সামান্য ডিস্টেটেড হয়। সুতরাং এই জন্যই প্রজেকশন এবং ড্রয়িং কোর্স আমাদের এই বস্তুটি ট্রু শেপ খুঁজে পেতে, কল্পনা করতে সাহায্য করে। এই অর্থে রিভার্স ইঞ্জিনিয়ারিং এইভাবেই কাজ করে যায় যে আপনার কাছে সেই বস্তুটি রয়েছে, এটি এমন জিনিস যা আপনি ঘূর্ণনের উপর ভিত্তি করে পাচ্ছেন। একজন এই আসল আকারটি পাওয়ার লেন্থ অবস্থানে থাকবে, এটি হল ট্রু শেপ এবং ট্রু লেন্থ। এবং এই যে ভিউগুলি আমরা বাস্তবে উপলব্ধি করছি বস্তুটি সঠিকভাবে ঘোরানোর মাধ্যমে, এটিকে আসল জিনিসটিতে ফিরিয়ে আনলে আমরা এই রেক্ট্যাঙ্গেলটি দেখতে পাব। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা এই প্লেন সম্পর্কে আরও জানব। অসংখ্য ধন্যবাদ, বাই।